রাশিয়ার পরমাণু হুমকি, আইসিবিএম পরীক্ষা বাতিল করল আমেরিকা। বিশেষ প্রতিবেদন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সামরিক বাহিনীকে পরমাণু সতর্কতায় রাখার কারণে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করেছে আমেরিকা। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন সেনারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিল। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে সৃষ্ট পরমাণু উত্তেজনা কমানোর লক্ষ্যে মিনিটম্যান থ্রি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাশিয়া তার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার ঘোষণা দেওয়ার পর গত 2 মার্চ মার্কিন সামরিক বাহিনী প্রথম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করে। সে সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, পরমাণু ঝুঁকি কমানোর বিষয়ে আমেরিকা ও রাশিয়া দুদেশেরই ভুল পদক্ষেপ সম্পর্কে সতর্ক থাকা দরকার। সে সময় তিনি এও বলেছিলেন যে তারা সামান্য কিছু সময়ের জন্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রাখছেন, কিন্তু তা বাতিল করছেন না। আমাকে খুন করা হতে পারে ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আমার জীবন বিপদের মুখে, আমাকে খুন করা হতে পারে। এআরওয়াই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ শঙ্কার কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার এমন কথাই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইমরান খান দাবি করেন তার জীবন বিপন্ন। বিশ্বস্ত এক সূত্রে এমন খবর পেয়েছেন তিনি, তবে সেই ভয়ে তিনি পিছপা হবেন না। তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক পাকিস্তানের জন্য যতদূর লড়াই করতে হয় করব, এজন্য আমার প্রাণহানির আশঙ্কা থাকলেও ভয় পাই না। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, তার সামনে 3টি পথ বেছে দিয়েছে। এর মধ্যে একটি হলো আস্থা ভোট, দ্বিতীয়টি দ্রুত নির্বাচন এবং তৃতীয় পথ থেকে সরে দাঁড়ানো। এই 3 পথের মধ্যে প্রথমটি রোববার, আর ওই দিন আস্থা ভোটে ইমরানকে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ফলাফল স্রোতের প্রতিকূলে হলে দ্বিতীয় পথটি বেছে নেবেন দ্রুত নির্বাচন। ইমরান বলেন, আমার প্রাণহানির আশঙ্কা তো আছেই, সেই সঙ্গে বিরোধীরাও আমাকে সরাতে মরিয়া হয়ে উঠেছে। সে কারণে বিদেশি শক্তির সঙ্গেও হাত মিলিয়েছে তারা। বিরোধীরা আমার চরিত্র হনন করতেও ছাড়ছে না, এমনকি আমার স্ত্রীর চরিত্র তুলেও আক্রমণ করছে। প্রসঙ্গত, 75 বছরের ইতিহাসে পাকিস্তানে এখনও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। বর্তমান সরকার দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে এনেছে অভিযোগ করে অনাস্থা প্রস্তাব দেয় বিরোধীরা। 4 এপ্রিলের মধ্যে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এর আগে 2 বার দায়িত্বরত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া পরিচালিত হয়েছে, তবে সেই 2 বারই তৎকালীন প্রধানমন্ত্রীরা 1979 সালে বেনজির ভুট্টো এবং 2006 সালে শওকত আজিজ দায়িত্বে থেকে যেতে সক্ষম হন।